হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে জামাই ষষ্ঠী, তো আমরা মোনাজমিকে নিয়ে মামার বাড়ি যাব। ওর মামার বাড়ি সারা রাত আজকে ঘুমাইনি, 3:30 সময় ঘুমিয়েছে। তো আজকে এখন বাজে 7:45। তো আমার বাবা ফোন করেছিলেন, তো ফোনে ঘুম ভাঙলো। এখন যাওয়ার ইচ্ছা ছিল তাড়াতাড়ি, তো আর হবে না হয়তো, এখনও ঘুমাচ্ছে। দেখুন সারা রাত ও জ্বালিয়েই ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, এখন এখন ঘুম চলবে আর সারা রাতটা জ্বালাবে, এভাবে ঘুমাচ্ছে। তো এখন রেডি হই, যাব আর মোনাজমিকেও রেডি করতে হবে। তো ফ্রেন্ডস, স্নান কমপ্লিট, এখন একটু দেরি হয়ে গেল, ওর বাবা একটু বেরিয়েছে, ও এখনও ঘুমাচ্ছে। তো ওকে ডেকে খাইয়ে ওকে রেডি করে নিই, তারপর আমরা বেরোবো। কালকে রাতে একদম ঘুম হয়নি, তো শরীরটা একদম মানে ভালো লাগছে না। তো এখনও দিব্যি ঘুমাচ্ছে, মাঝখানে একটু উঠেছিল, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো ও এখন ঘুমাচ্ছে, এখন উঠবেও না, ডাকলেও উঠবে না। তো এই অবস্থা, আমাকে ওকে রেডি করতে হবে। তো এখন ওকে রেডি করি। মোনাজমি মামার বাড়িতে একদম রেডি হয়ে গেছে, তো আমরা বেরোচ্ছি মামার বাড়ির দিকে। ও ঘুম থেকে উঠে একটু কাঁদছিল, এখন একটু ঠিক আছে, মনটা খুশি খুশি মামার বাড়ি যাচ্ছে। তো চলো রওনা দেওয়া যাক। আমরা মোনাজমি মামার বাড়ি চলে এসেছি, তো এখন জামাই ষষ্ঠী হবে মোনাজমির বাবার। এটা মোনাজমির দিদিমা। এখন জামাই ষষ্ঠীর আয়োজন হয়ে গেছে। এটা সকালের টিফিনের আয়োজন, এখন ষষ্ঠী হচ্ছে। এখন বিকেলবেলা আমরা মোনাজমিকে ও দিদিমার কাছে রেখে একটু বেড়াতে বেরিয়েছি। দেখতে পাচ্ছ চারিদিকে, এটা মাঠ আর এখানে খাল। আমরা এখানে অনেকক্ষণ কাটালাম, প্রায় 1 ঘন্টা কাটিয়েছি এখানটা। অনেক সেলফিও তুলেছি, অনেক লোক এসছে এখানে, চারিদিকে অনেক লোক, খুবই সুন্দর প্রকৃতি আছে। আজকে সারাদিন খুব মজায় কাটালাম, তো আজকেই বাড়ি ফিরে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।